বাড়ির সামনে একটা আমড়া গাছ আছে। এই আমড়া গাছে ফুল এসেছে, আর এই ফুল থেকে কিভাবে আস্তে আস্তে গুটি গুটি করে বড় বড় আমড়া হয় এবং আমড়া পাকে, সেই একটা ভিডিও আমরা সবাই দেখব। কিভাবে ধীরে ধীরে সুন্দর আমের মুকুল যেরকম হয়, সেই আমড়ার মুকুল থেকে একটা সম্পূর্ণ আমড়ায় পরিণত হয় এবং সেটা সুন্দর টস টস করে পেকে ওঠে, সেই একটা দৃশ্য আজকে আমরা সবাই মিলে দেখব। এই গাছে কিরকম আমড়া হয়েছে, আমড়া তো হয়নি, মানে আমড়ার মুকুল যেটা বলে। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে যত কাছ থেকে সুন্দরভাবে এটা দেখানো যায়। পুরো আমড়া গাছটাতে ভরে গেছে একদম মুকুলে, টকটক একটা হালকা গন্ধ আসছে। যেমন দেখবেন আমের মুকুল থেকে একটা সেন্ট, লিচুর মুকুল থেকে একরকম সেন্ট, ঠিক সেই একইভাবে আমড়ার মুকুল থেকে একটা আলাদা গন্ধ পাওয়া যায়। কি সুন্দর না, পুরো আমড়ায় ফুলে ভরে গেছে। একটু কল্পনা করুন, যখন এই আমড়ার ফলবে এই মুকুলগুলোতে, তখন কি পরিমাণে আমড়া হবে, আর খেতেও কি মজা লাগবে। তো বন্ধুরা, কারা কারা খাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দেখুন যেমন মুকুল, দেখুন আমড়া, আর গঠনও কত সুন্দর না, একদম পুরো মানে পর্বতের চূড়ার মতন। আমি রোজ একটু একটু করে এই আমড়ার ভিডিও করব, তারপরে একসঙ্গে জুড়ে দিয়ে আপনাদেরকে একটা সম্পূর্ণ ভিডিও আমি দেখাব। দেখুন, খুব কাছ থেকে দেখুন, আর দেখছেন, আর মাঝে মাঝে কিন্তু বন্ধুরা সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে, সেটা লক্ষ্য করছেন, মানে প্রকৃতির কি সুন্দর খেলা। দেখুন পাখিটাকে দেখার চেষ্টা করছি কিন্তু ক্যামেরায় আসছে না। পুরো গাছটা দেখুন কত সুন্দর আমড়া গাছটা, একটা পাতা নেই, কারণ আপনারা জানেন আমড়া গাছের পাতা ঝরে যায়। দেখুন পাখির ডাক কি সুন্দর, ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে পাখিটা, চোখে আসছে না কিন্তু। তারপরে দেখুন বন্ধুরা, হঠাৎ দেখুন আকাশে রামধনু দেখা যাচ্ছে, দেখেছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখুন রামধনু। কিন্তু বন্ধুরা, সেই আমফান ঝড়ের কথা মনে আছে আপনাদের? সেই আমফান আসার কথা আছে, সেই আমফানের বেলায় দেখুন সাতটা রঙের খেলা, আর প্রকৃতির কি নিস্তব্ধতা। আর দেখুন সেই ঝড় আমফানের দিনে, মনে পড়ছে আপনাদের সেই প্রখর আমফানের ঝড় কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঝড়, ঘন্টায় প্রায় 130 কিলোমিটার, হালকা একটা মানে প্রকৃতির খেলা বন্ধুরা না। তারপর দেখুন কি করে দিয়ে গেল প্রকৃতি, সব শেষ, সব শেষ বন্ধুরা, সব শেষ। আমার সুন্দর সাজানো বাগান টচটচ করে দিয়ে গেল, ছুঁয়ে নিষ্ঠুরভাবে প্রকৃতির খেলা ছিন্ন ভিন্ন করে দিয়ে বেরিয়ে গেল, কারোর ঠেকানোর কোনো ক্ষমতা নেই। এর নামই বলে প্রকৃতি, যে বড়ই সুন্দর আবার বড়ই মিঠুর।
বড়ই সে কঠিন, কারেন্টের তার সব শেষ, কত ধ্বংস দেব। সেই আমরা গাছটা দেখো ঝড়ে সম্পূর্ণ ভেঙে দিয়ে গেছে। এই হচ্ছে গাছের কাণ্ড, পুরো শেষ, কয়েক বছরের ফসল এক মুহূর্তের ঝড়ে শেষ। মর্মান্তিক বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের আমার এই তছনছের কাহিনী। আর আমার ছাদ বাগান খেলা না, কি খেলা খেলে দিয়ে গেলেন। যাক বন্ধুরা, মুখের ভাষা নেই, কীভাবে যে আমি আপনাদের বর্ণনা করব, আপনারা নিজেরাই এই দৃশ্য দেখে অনুভব করে নেবেন। স্বপ্নের বাগান, আমার 3.5 বছরের ড্রাগন ফ্রুটের গাছটার অবস্থা দেখি, দেখুন বড় বড় কারেন্টের খুঁটি ফেলে দিয়ে গেছে, বড় গাছ উপড়ে দিয়ে গেছে। বড় একটা গাছ শেষ, বুকে পাথর নিয়ে বন্ধুরা এই ভিডিওটা করছি। বছরের পর বছর বেড়ে ওঠা এই গাছটি এক মুহূর্তে তারপর দেখুন সেই আমার আমড়া গাছটা, সেই গাছ আর বেঁচে নেই, সে গাছ মরে গেছে। কিন্তু তার ভিতরে একটা কাঠঠোকরা সে নতুন জীবন তৈরি করেছে, তার বাচ্চাদের ফুটিয়ে নিয়ে গিয়ে গাছটাকে একটা নতুন জীবন দিয়েছে মরে যাওয়ার পরেও। এটাই প্রকৃতির লীলা, কারণ এই মরা গাছ না হলে তো তার বাচ্চা ফুটে বের হবে না সেখান থেকে। দুঃখের মাঝেও দেখুন বন্ধুরা একটা ছোট্ট আনন্দ দিয়ে গেল এই একটা ছোট্ট কাঠঠোকরা পাখি, তার বাচ্চা এখান থেকে ফুটিয়ে নিয়ে সে তৈরি করে উড়ে গেল নীল আকাশে। যাক বন্ধুরা, সেই আমরা খাওয়ার হলো না, সবাই ভালো থাকবেন।